আপনি যদি একজন ইউটিউবার হন বা ইউটিউব চ্যানেল নতুন শুরু করেছেন বা মনে করছেন যে আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করব, তাহলে এই ভিডিওটা কিন্তু আজকে পুরোপুরি আপনার জন্য। তার কারণ হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করার আগে আপনাকে থাম্বনেলের দিকে নজর দিতে হবে। থাম্বনেল যদি সঠিক না হয় তাহলে আপনার ভিডিও কিন্তু ভিউ আসবে না, ভিডিওতে কেউ ক্লিকই করবে না, কারণ আপনার ভিডিও কিন্তু টেক ডাউন হয়ে যাবে। তো এই ভিডিওটি আপনার জন্য আজকে নিয়ে এসেছি একটা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে একদম প্রফেশনালভাবে এইচডি কোয়ালিটিতে কীভাবে থাম্বনেল তৈরি করবেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। পিক্সেল ল্যাবের ফুল টিউটোরিয়াল একদম এ টু জেড গাইড আপনাদের আজকে দেখাবো। যদি এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকে আমি ভরসা দিচ্ছি যে আপনাকে আর কোনো টিউটোরিয়াল দেখতে হবে না, এবং এই ভিডিও থেকে আপনি সমস্ত সেটিংসের কাজ, আপনি কোন সেটিংসের কী কাজ সবই কিন্তু শিখে যাবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা কথা বলে যাই, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে পরবর্তীতে আবার আপনার এরকম নতুন নতুন ভিডিও দেখতে পান। তো চলুন না দেরি না করে শুরু করি। তো দেখুন, আমি মোবাইল ওপেন করে নিয়েছি। মোবাইল ওপেন করে প্রথমে আপনাকে কিন্তু চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব, PIXELLAB পিক্সেল ল্যাব সার্চ করবেন। সার্চ করার পরে একটা ইন্টারফেস চলে আসবে, আমি ডাউনলোড করে রেখেছি, তো সেই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে। আপনাকে কিন্তু ইনস্টল করতে বলবে, আপনি ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে, আমি এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখুন নিচে যে সেটিংসগুলো আছে প্রত্যেকটা কিন্তু আমি এ টু জেড পরপর আপনাদেরকে আজকে এখানে দেখাবো বা শিখাবো। তো দেখুন এখানে ফার্স্টে আছে মাই প্রজেক্ট, এটা আমি আপনাদেরকে লাস্টে বলবো, যেহেতু এটা একটা প্রজেক্ট সেভ করতে হয় তারপর এই অপশনটা আসবে। আপনার প্রজেক্ট যদি সেভ না থাকে তাহলে এই অপশনটা আপনার মোবাইলে আসবে না। তো প্রথমে দেখাই যে ডিফল্ট আপনার দেখতেই পাচ্ছেন। তারপর তো আমি ডান দিকে স্ক্রল করি, এখন এগুলো কিন্তু আমাকে ডিফল্ট হিসাবে এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু দিয়ে দিয়েছে। চাইলে এই থ্রিডি এগুলো আপনি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এখানে টেক্সটে ক্লিক করার পর এখানে আপনি টেক্সট চেঞ্জ করে নিজের নাম দিয়ে তৈরি করতে পারেন। তো আমি ডিফল্টটা নিয়ে নিলাম। ডিফল্ট নেওয়ার পর আমি দেখুন প্রথমে যে একটা দ্বিতীয় নম্বরে যে অপশনটা আছে এটার উপর আমি টাচ করব। টাচ করার পর দেখুন প্রথমে আছে স্টাইল, স্টাইলে এসে দেখুন এখানে আছে ব্রাউজ। ব্রাউজে কিন্তু এখানে অনেক কিছু ডিজাইন কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে, কয়েকটা ডিজাইন দিয়ে দিয়েছে। এই ডিজাইন আপনি নিয়েও ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু ফ্রি একদম এই অ্যাপ্লিকেশনটি দিয়েছে। ঠিক আছে, এটা আমি নিলাম না। তারপরে চলে আসুন ডিলিট। ডিলিট করলে কিন্তু আপনার এই টেক্সটটা ডিলিট হয়ে যাবে। তারপরে চলে আসুন কপি। কপি করলে কিন্তু আপনার এই টেক্সটটা যেটা লিখবেন সেটা কিন্তু ডবল হয়ে যাবে। এটা আমি লিখছি না, উপরে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে এখানে এসে প্রথমে আপনার এডিট ছিল, তো এটা আমি বলতে ভুলে গেছিলাম। এখানে এডিটে চলে আসবেন। এডিটে এসে এখানে আপনি নামটা প্রথমে লিখে নেবেন। তখন এর একটা ইন্টারফেস চলে আসবে, তো এটাকে কিন্তু আপনাকে মুছতে হবে। এটা মুছার জন্য তো ডিলিট অপশন আছে, এখানেও আপনি মুছতে পারেন। নিচে দেখুন একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রসেও আমি মুছতে পারি। এখানে আমি ডিলিট করে দেবো একবারেই। এখানে আমি লিখছি আমার চ্যানেলের নামটাই আমি লিখছি। এখানে আমি আমার চ্যানেলের নামটাই লিখলাম। লেখার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর পরপর আমি দেখাচ্ছি, এখানে কপি করলে কপি হয়ে যাবে, এটা তো আমি বললাম। এবার দেখুন টু ফন্ট, ফন্ট করলে এখানে যখন ডবল কোনো লেয়ার নিয়ে আসবেন, ডবল লেয়ার, তখন কিন্তু টু ফন্ট টু ব্যাক এই দুটো অপশনের কাজ হয়ে যাবে, তখন যখন আপনার ডবল লেয়ারের কাজ হবে। তারপর চলে আসুন পজিশান। পজিশানে আপনি এখানে দেখুন, এখানে আমার নর্মালে দেখুন 6px আছে, এটাকে px আছে, এটাকে কিন্তু আপনি কম বেশি করতে পারবেন এবং বাড়াইতেও পারবেন। কিন্তু বাড়িয়ে এদিকে আপনি দেখুন ডান দিকে বাঁদিকে নিয়ে আসতে পারবেন, ডান দিকে নিয়ে যেতে পারবেন, উপর দিকে তুলতে পারবেন, নিচের দিকে নিয়ে আসতে পারবেন। যদি মনে হয় আপনাকে একটু সামান্য সরাতে হবে তখন আপনি এটাকে এভাবে কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর একটু একটু করে সরাবেন। ঠিক আছে, এটা আমার লাগছে না। তারপর চলে আসুন রিলেটিভ পজিশান। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ধরুন এখানে চাপ দিলেন, চাপ দেওয়ার পর আপনি চাচ্ছেন যে লেখাটা একদম আপনার সঠিকভাবে মিডিলে যেন হয়। তো মিডিলে করার জন্য কী করতে হবে, এটা একবারে হয়ে যাবে আপনার। এটার উপর চাপ দেবেন, মাঝখানে চলে আসবে, আবার নিচে কাটাতে চাপ দেবেন, তাহলে নিচে থেকে উপর নিচে সমান হয়ে যাবে। আপনি যদি চান যে আমি সাইডে নিয়ে যাব, সাইডে নিয়ে আসতে পারেন, এই সাইডে নিয়ে আসতে পারেন, উপরেও নিয়ে যেতে পারেন, নিচেও নিয়ে আসতে পারেন। এটি মাঝখান করে নিলাম, ওকে করলাম। এরপর চলে আসুন সাইজ, টেক্সটের সাইজ। এটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনার এই টেক্সটটা ছোটো বড়ো হয়ে যাবে, এটা কিন্তু সবাই জানে।
এটা কিন্তু ছোট বড় হয়ে যাবে। তারপরে চলে আসুন পাডিং। এই পাডিংয়ে আপনি যদি ক্লিক করেন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যখন কোনো টেক্সটের দেখবেন অনেক রকম ডিজাইনের ফন্ট আছে, ওই ফন্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যে হয়তো বাঁ দিকে আপনার কোনো একটা ফন্টের সাইড কেটে গেছে, কিংবা ডান দিকে দেখবেন কোনো একটা সাইডের ফন্ট কেটে বাদ গেছে, তখন কি করবেন? তখন আপনি পাডিংয়ে চলে আসবেন, এসে এভাবে এটাকে বাড়িয়ে নেবেন। দেখছেন লেফট রাইট দুটোই কিন্তু বাড়া কমা করা হয়। এই বাড়িয়ে দিলে কিন্তু ওই টেক্সটটা কিন্তু আর কাটবে না, পুরো ডিজাইনটাই আপনার চলে আসবে। এটা আমি ওকে করে দিলাম। এরপর চলে আসুন কালার। কালারে এসে আপনি যে কোনো কালার এখানে কিন্তু চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার আপনার পছন্দ মতো আপনি নিয়ে নেবেন। তারপর দেখুন নিচে আছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু গ্রেডিয়েশন কালার কিন্তু এখানে হয়ে যাবে। যে কোনো আপনি গ্রেডিয়েশন এই প্লাসে যদি টাচ করেন আপনার পছন্দ মতো কিন্তু কালার এখানে তৈরি করতে পারবেন। দেখুন এই যে কালার অপশনে চলে আসবেন, কালার অপশনে এসে আমি যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। দেখছেন ওকে করে দিলাম, হয়ে গেল। আমি এটা কালারটা এক কালার করে রাখি যে দেখতে সুবিধা হয়। তারপর ধরুন টেক্সচার। এই টেক্সচার যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন এটা যদি টাচ করেন তাহলে আপনার গ্যালারি কিন্তু খুলে যাবে। গ্যালারি খুলে যাবে, যদি মনে করেন যে আপনি কোনো গ্যালারি থেকে কোনো একটা ভালো ইমেজ ওই টেক্সটের মধ্যে আমি অ্যাড করব, তাহলে এখানে ক্লিক করলে ওই লেখাটার উপর অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি ব্যাকে চলে এলাম। এরপর চলে আসুন অপাসিটি। অপাসিটি আপনার এখানে কী কাজ? এটা অপাসিটি আপনি কম বেশি করতে পারবেন, আপনার পছন্দ মতো আপনি কিন্তু কম বেশি করতে পারবেন। এটা আমি ওকে করে দিলাম। তারপর চলে আসুন রোটেট। রোটেট আপনি যেমন যেমন খুশি তেমন কিন্তু এটাকে ঘুরাতে পারবেন। 180 ডিগ্রি মানে 180 ডিগ্রিতে আপনি এটাকে ঘোরাইতে পারবেন। এটা আমি নর্মাল করে দিলাম, ওকে করে দিলাম। তারপর চলে আসুন পরে কী আছে মার্কস। এই মার্কসে এটাকে আপনি যেমন খুশি সেরকম কোনো ডিজাইন করে এটাকে কাটিং করতে পারবেন। ঠিক আছে, এটা যদি আমি ইনেবল করে দেন দেখেন কেটে গেছে, কত সুন্দর। এটা কিন্তু ভিতর সাইড কাটলো। এটা যদি মনে করেন যে আমি এই বর্ডারের বাদ দিকটা কাটবো তাহলে এখানে আউট ক্লিক করে দেবেন। আউট ক্লিক করে দিলে আপনার বাদ দিকটা কেটে যাবে। এটা অনেক ডিজাইনের কোনো কাজ হলে কিন্তু এই মার্কসটা দিয়ে করে, তাটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর চলে আসুন ফন্টে। ফন্টে চলে এলাম। ফন্টে সেখানে কিন্তু ডিফল্ট কিন্তু অনেক ফন্টে কিন্তু এখানে ডিফল্ট হিসাবে কিন্তু পেয়ে যাবেন। তার বাইরেও যদি আপনি ফন্ট এখানে এক্সট্রা দেখবেন পিক্সেল লাগে অনেক ডিজাইন ফন্ট কিন্তু অ্যাড করে। তো কীভাবে অ্যাড করে? এই যে মাই ফন্ট আছে এলে কিন্তু আমার প্রত্যেকটাই অ্যাড করা আছে। আপনি যদি অ্যাড করতে চান তাহলে দেখবেন এখানে টি একটা প্লাস চিহ্ন আছে টেক্সট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু ফন্ট আগে থেকেই ডাউনলোড করে রাখতে হবে। যদি আপনি ডাউনলোড করে রাখেন তাহলে আপনাকে কিন্তু এখানে শো করবে, সেই ফোল্ডারে গিয়ে আপনি ওখান থেকে পিক্সেল নেবে আরামসে কিন্তু ফন্ট। দেখুন আমার ফন্ট আছে, এই ফন্টটা যদি ক্লিক করেন এই দেখছেন নিচে কিন্তু এগুলো শো হচ্ছে। তো এখানে একটা বিষয় আপনার জানার আছে, এই ফন্টগুলো কিন্তু আপনার TTF ফাইলের হতে হবে। TTF ফাইলে যদি হয় তবেই কিন্তু আপনার পিক্সেল ল্যাব এটাকে গ্রহণযোগ্য বলে মনে করবে, তাছাড়া কিন্তু পিক্সেল ল্যাবে সেভ হবে না। তো আমার কিন্তু এগুলো সেভ করা আছে, অথচ আমি আর সেভ করে দেখাচ্ছি না। ব্যাকে চলে এলাম। ব্যাকে এসে এখানে আপনি স্টাইলে আপনি আপনার পছন্দ মতো এখানে যদি স্টাইল কিন্তু নিচে বর্ডার দিতে চান তো এটা ক্লিক করলে কিন্তু নিচে বর্ডার চলে আসবে। ঠিক আছে, তো আমি নর্মাল লিখলাম, ওকে করে দিলাম। তারপরে চলে আসুন কার্ভ। কার্ভে এসে এটাই কিন্তু আপনি এভাবে কম বেশি করে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন। এরপর আমি ওকে করে দিলাম। এরপর চলে আসুন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড যদি আপনি ইনেবল করেন এই লেখাটার পিছনে কিন্তু একটা আপনার কালারিং চলে আসবে। আপনি এখান থেকে কিন্তু যে কোনো কালার কিন্তু আপনি এখানে করতে পারেন। ঠিক আছে, যে কোনো কালার কিন্তু আপনি করতে পারেন। তারপরে নিচে দেখুন যে লেফট পাডিং আছে, আপনি কিন্তু এটাকে নিয়ে গেলে বাঁ দিকটা কিন্তু দেখুন এরকম পুরোটাই এদিকটা চলে আসবে, এবং নিচেরটা যদি আপনি নিয়ে যান এদিকটাও এদিকেই চলে আসবে। আমি এদিকটা এরকম পজিশনে রাখছি, দেখার পর দেখুন টপ পাডিং আছে, এখানে উপরটাও কম বেশি আপনি করতে পারবেন এবং নিচেটাও সেই রকম কম বেশি করতে পারবেন। তখন তারপরে দেখুন নিচে একটা আছে রেডিয়াস। রেডিয়াসটা একটা খুবই ভালো জিনিস। রেডিয়াসটা যদি আপনি বাড়ান তাহলে কিন্তু আপনি যে রেক্ট্যাঙ্গেল যেটা আছে
এটা কিন্তু আমরা কোণাগুলা কেটে একটু হালকা রাউন্ড হয়ে যাবে। আপনি যতটা নিয়ে আসবেন দেখছেন হালকা রাউন্ড হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। এভাবে কিন্তু অনেকে করে, আমিও এটা ব্যবহার করি। এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে আছে দেখুন অ্যালাইন, অ্যালাইনটা ক্লিক করি। এটা ক্লিক করার আগে আমরা আর একটা জিনিস আমি দেখাই, এটার কাজ হচ্ছে আমি টেক্সটে চলে এলাম, টেক্সটে এসে আমি এডিটে চলে এলাম। এডিটে এসে আমি দেখাচ্ছি, ধরুন দু লাইনে আপনি কোনো জিনিস লিখবেন, আপনি দু লাইনে লিখবেন, তাহলে আমি লিখে দেখাচ্ছি। ধরুন ওয়াইটি দেখলাম, নিচে চলে এলাম, নিচে এসে দেখলাম আমি এডিট, ঠিক আছে, এটা আমি ওকে করলাম, ওকে করে দিলাম, তাহলে এই লেখাটা কিন্তু আমার দু লাইনে হয়ে গেল। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যালাইনের কাজটা কী। অ্যালাইনের কাজটা হচ্ছে এটা যদি এনাবেল করেন, প্রথম অংশতে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার প্রথম থেকে কিন্তু দুটো লাইন প্রথম বাঁ দিকটা কিন্তু আপনার সমান হয়ে যাবে। মাঝখানে যদি ক্লিক করেন দেখছেন লেখাটা কিন্তু মিডিলে চলে আসছে। লাস্টেরটা যদি টাচ করেন তাহলে আপনার শেষ অংশটা সমান থাকবে। সাধারণত এটার এটাই কাজ। এটা আমি অ্যাপ্লাই করছি না, এটাকে কিন্তু আমি অফ করে দিলাম। তারপরে স্পেসিং, স্পেসিংটা আপনি যদি লেটার বাই লেটার স্পেসিং করতে চান তাহলে এভাবে বাড়ালে কিন্তু আপনার কিন্তু এটা বেড়ে যাবে। দেখেছেন লেটার বাই লেটার করলে বেড়ে যাবে। এখানে যদি আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড করেন সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে আমাকে টেক্সটটা ঠিক করতে হবে। এটা আমি লিখলাম, এবার আমি আপনাদেরকে দেখাই স্পেসিংয়ের কাজটা দেখাই। এখানে যদি লেটার বাই লেটার করি তাহলে কিন্তু আপনার লেটারগুলো বড় হবে। এখানে যদি দেখুন তারপরে আছে আপনার ওয়ার্ড, ওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আমার ওয়ার্ড টু ওয়ার্ড বড় হবে। দুটো ওয়ার্ডের মাঝে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা বড় হবে। সাধারণত এটার এটাই কাজ, ঠিক আছে। লাইন স্পেসিং যদি করেন তাহলে কিন্তু এটা আপনার উপর নিচে বড় হবে। যেহেতু নিচে আমি বারবার লিখে দেখাচ্ছি না, নামতে যদি কোনো একটা নিচে কোনো এক লাইন লেখা থাকে, যদি দু লাইন লেখা থাকে, দু লাইনের মাঝে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটাকে আপনার কভার কম বেশি করবে এই এই অপশানটাতে, ঠিক আছে। এটা আমি ওকে করে দিলাম। এরপর চলে আসুন, যেমন রাউন্ড যে অপশানটা আছে স্ট্রোক, স্ট্রোকে যদি আপনি ক্লিক করেন, এটা যদি ইনেবল করে দেন তাহলে লেখাটার সাইডে সাইডে একটা কিন্তু বর্ডার চলে আসবে। এই বর্ডারের কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন। এখানে কালারে যদি ক্লিক করে যে কোনো কালার আপনি করতে পারেন, সাদা কালো যে কোনো কালার আপনি করতে পারেন। আমি সাদা করে রাখলাম। তারপরে স্ট্রোকটা আপনি কম বেশি করতে পারবেন, এভাবে বাড়া কমা আপনার পছন্দ মতো আপনি করতে পারবেন। এটা ওকে করে দিলাম। তারপর চলে আসুন, এরপর কী আছে শ্যাডো। শ্যাডোতে যদি আপনি ক্লিক করে ওকে করে দেন তাহলে লেখাটার পাশাপাশি একটা চারিদিকে বর্ডার একটা শ্যাডো চলে আসবে হালকা। শ্যাডো কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন, শ্যাডো কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এটা আমি ওকে করে দিলাম। এরপর চলে আসুন ইনার শ্যাডো। ইনার শ্যাডো করলে আপনার যে টেক্সটটা আছে টেক্সটটার ভিতর দিকে, এটা এই শ্যাডোর আগে যে শ্যাডোটা দেখালাম এটা মানে টেক্সটের বাইরে বাইরে শ্যাডোটা হবে, আর এই যে ইনার শ্যাডো এটা টেক্সটের ভিতর দিকে শ্যাডোটা নিয়ে আসবে, ঠিক আছে। এটা সাধারণত এটাই কাজ। এই কালারটাও আপনি কম বেশি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। অ্যান এমবস যদি করেন তাহলে লেখাটা একটু হাইলাইট হয়ে যায়। এমব্লেড করলে কিন্তু এই লেখাটা একটু হাইলাইট হয়ে যায়, একটু মোটামোটা হাইলাইট হয়ে যায়। এটা আপনি এমব্লেডটা আপনি এইভাবে কালার কম বেশি করতে পারবেন, ঠিক আছে। এটা আমি ওকে করে দিলাম। তারপরে এখানে দেখুন পার্সপেক্টিভ, এটা খুব একটা ডিজাইন করা হয়। এটা যদি অন করে দেন, অন করে দিয়ে আপনি এটাকে যেরকমভাবে তৈরি করবেন সেভাবে কিন্তু আপনার লেখাটা হয়ে যাবে। আমি দেখাই, ওকে করে দিলাম। দেখেছেন কত সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইনের মতো তৈরি হয়ে গেছে। এটা আমি অফ করে দিলাম, এটাকে আমি অফ করে দিচ্ছি। এরপর থ্রিডিতে চলে আসুন। থ্রিডিতে এসে আপনি যেভাবে কিন্তু এটাকে আপনার পছন্দ মতো রোটেট করে থ্রিডি ডিজাইন তৈরি করতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো দিকে আপনি এটাকে নিয়ে ডিজাইন তৈরি করতে পারেন। এটা আমি ওকে করে দিলাম। এরপর চলে আসুন থ্রিডি টেক্সট ইনেবল করে দেন। ইনেবল করে দিয়ে নিচে থেকে যে শ্যাডোগুলো আছে ওই শ্যাডোগুলো আপনার থ্রিডি আকারে চলে আসবে। এখানে ডেপথ আপনি কম বেশি করতে পারেন, ডেপথ আপনি কম বেশি করতে পারেন। এখানে আরও সব কাজগুলো আছে, কালার আপনি চেঞ্জ করতে পারেন।
साधारण यटाई क्ज। थ्री डी शैडो जो अपनी करें नीचे देखें एक लिखाटा लिखाटा जो टेक्सट थक टेक्सटे नीचे एक नीचे शैडो बॉर्डर चले आसें देखते खूब ही कुल मना है वो शैडोर कलर तो अपनी ये चेन्ज करते ओके कर दिल। रिफ्लेक्शन जदि करें तेल एटार क्ज कि रिफ्लेक्शन ये अफ कर रिफ्लेक्शन क्ज हे ये जो अपनी इनेबल करें देखें नीचे दिखे एक मिरर अपशन मतन चले आसें मिरर मैंने वो लेखाटा अपना नीचे दिखे शो हो ये अफ कर दीची ओके कर दिल। तो हमार ए क्ज शेष हो गलो एब चले आसन माजखने देखो एक अपशन आटार ऊपर क्लिक कर क्लिक करार यार क्ज कि एखे तो अपनी स्टिकार एड करते प्रचुर डिफल्ट हिसाब से स्टिकार आगो अने व्यवहार करेंझे माझे व्यवहार करी ये हमें ओके कर दिल। तपर चले आसन इम्पोर्ट इम्पोर्ट कर अपना क्यों फाइल थे जेको छवि क्योंकि एखे इम्पोर्ट करते चाहे पीएनजी होक चाहे जेको छवि जी आप मना करें डबल छवि नहीं को सिनेमेटिक थंबनेल तैरि करब ते क्यों एखे तैरि करते पर देखो हमें एक छवि नहीं निल ओके कर दिल जेको छवि हमें एक এখন ছবি কিন্তু আমার অটোমেটিক চলে এলো। এবার এই ছবিটা দিয়ে আপনি অনেক কিছু এটাকে কপি করতে পারেন আগে দেখেছি এতে মনে এই যে টু ফন্ট এবং ব্যাক ফন্ট যেটা আগে আপনাদেরকে বলেছিলাম আমি দেখাতে পারিনি এ দেখুন দেখেছেন একটু টু ফন্টের কাজ কি আর ব্যাক ফন্টের কাজ কি আমি যেটার উপর ক্লিক আমি যদি ছবিটার উপর ক্লিক ছবিটা ব্যাকে দিয়ে দিলাম চলে গেলো। এটা পজিশন আপনি কম বেশি আগে দেখালাম পজিশনে কাজ দেখেছি এটা দিচ্ছি সাইজেও দেখেছি কালারও দেখেছি টেক্সচারও দেখিয়েছি অপাসিটিও দেখেছি কালার ফিল্টার এখানে কালার আপনি হেভি চেঞ্জ করতে পারেন যে কোনো কালার আপনি এখানে করতে পারেন এই যে এতে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটা জিনিসকে বারবার দেখাচ্ছি না যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এটা কিন্তু স্ট্রোক আছে স্ট্রোক যদি দিয়ে দেন ছবিটার বাইরে বাইরে কিন্তু একটা স্ট্রোক চলে আসবে যেমন আগে আমি আপনাদেরকে দেখালাম। তারপরে চলে আসুন ইরেজ এখান থেকে কিন্তু এসে আপনি ছবিটাকে মুছতে পারেন এভাবে কিন্তু মুছে দিতে পারেন দেখছেন ছবিটা কিন্তু আমার এখানে মুছে গেল এটা আমি ব্যাক করে দিলাম ওকে করে দিলাম ঠিক আছে। এখানে মাক্স মাক্সের কাজও দেখিয়েছি ইরেজ কালারও দেখিয়ে দেখালাম একটু আগেই এখান থেকে কিন্তু আপনি পিএনজি ছবিও তৈরি করতে পারেন এটা রোটেটে কাজ দেখালাম থ্রি ডি কাজ দেখিয়েছি থ্রি ডি স্যাপও আপনি এখান থেকে করতে পারেন যে শ্যাডোটা হবে শ্যাডোটা আপনার থ্রি ডি আকারে প্রকাশ করা হবে তো এটা আমি থ্রি ডিটা অফ করে দিচ্ছি। ফেস পেটিং দেখালাম শ্যাডো দেখিয়েছি ইনার শ্যাডো দেখিয়েছি ইম্পোজ দেখিয়েছি এই কাজগুলো কিন্তু আমি আগেই দেখিয়ে দেখালাম। এরপরে চলে আসুন এই অপশানটাতে এই অপশানটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের এখান থেকে কিন্তু কালারটা আপনি চেঞ্জ করতে পারেন ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন যে কোনো কালার আপনি পছন্দ মতো নিতে পারেন ঠিক আছে। এখানে তারপরে চলে আসুন গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আমি একবার দেখালাম তারপরে দেখলেন গ্রেডিয়েন্ট কালার কিন্তু আপনি পছন্দ মতো করতে পারেন প্লাস চিহ্নতে এসে আপনার পছন্দ মতো কিন্তু এখানে কালার করে নিতে পারেন কোনো অসুবিধা নেই। এখান থেকেও আপনি ইমেজ ইমেজ এখান থেকে গ্যালারি গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে ইমেজ আপনি ব্যাকগ্রাউন্ডে লাগাতে পারেন প্রসেস একই। এখানে ইমেজ যদি ক্লিক করেন এখানে ইমেজ কিন্তু আপনার এই সফটওয়্যার থেকে কিছু ফ্রি ইমেজ কিন্তু দিয়েছে এই ফ্রি ইমেজও আপনি ব্যবহার করতে পারেন এটা আমি ওকে করে দিলাম। ক্যামেরাতে ক্যামেরা আছে ক্যামেরা অপশন যদি আমি চালু করি তাহলে আমার সরাসরি ফটো কিন্তু এখানে আমি অ্যাড করতে পারবো ঠিক আছে। এরপরের অপশনটা দেখি এরপরের অপশনটা চলে আসুন এখানে আপনি ভিগনেট যদি ক্লিক করেন ভিগনেট ভাইগনেট ক্লিক করলে আপনার ছবির বা থাম্বনেল যেটাই তৈরি করবেন তার সাইডে সাইডে কিন্তু একটা বর্ডার চলে আসবে এটা আমি অফ করে দিলাম ওকে করে দিলাম। তারপর নয়েজ রিডাকশন করতে পারবেন ব্রাইটনেস এখানে আপনি কম বেশি করতে পারবেন আপনার পছন্দ মতো আপনি কম বেশি করতে পারবেন কন্টেস্ট কম বেশি করতে পারবেন সিচুয়েশন কম বেশি করতে পারবেন এগুলো তো অনেকে সবাই এগুলো নর্মাল এগুলো সবাই জানে। এরপর আমি উপর দিকে চলে আসি উপর দিকে যদি চলে আসি তাহলে এতে অনেক যে ডবল যে একটা চিহ্ন আছে এই ডবল চিহ্নটা যদি আমি ক্লিক করি ক্লিক করলে এখানে কিন্তু নিচে যে লেয়ারগুলো নিয়ে আমি কাজ করছি এই লেয়ারগুলোর কিন্তু এখানে সেটিংস করা যাবে। এখানে যদি আমি এই ছবিটাকে লেখাটা নিচে নিয়ে যাই তাহলে এটাকে ধরে আমি নিচের দিকে নামিয়ে দেবো নামিয়ে দিলে কী হবে যখন আমার লেখাটা উপরে চলে এলো এবং আমার ছবিটা নিচে চলে গেল ঠিক আছে। এটাকে আমি এভাবে আবার অফ করে দিই আবার চাইলে যদি একসঙ্গে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করলে কী হয় যেগুলো সাধারণত আমার ক্ষেত্রেও হয় অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করলে
অসুবিধা হয়। তখন কি হয়, একটা একটা ছবিকে বা লেখাকে পজিশন মতো দাঁড় করিয়ে এখানে কিন্তু আপনার লক করে দেওয়া হবে। এখানে যদি লক করে দেওয়া হয় তাহলে ওইটার উপর টাচ করলেও কিন্তু এটা আর হিলবে না। যেমন এটা আমি লেখাটাকে লক করে দিলাম, এই লেখাটা কিন্তু আর কোনো মতেই হিলবে না। এখানে আমার ছবিটা হিলে যাচ্ছে কিন্তু লেখাটা হিলবে না। আবার যদি মনে করেন এটাকে আমি আনলক করি, আবার যদি মনে করেন এই লেখাটা এবং ছবিটা আমি দুটোকে এক জায়গা করবো, একবারে নড়াচড়া করবো, সেটাও আপনি করতে পারেন। এটাকে বলে মার্জ। এই মার্জ কীভাবে করবেন, এর নিচে দেখুন এখানে চলে আসুন, এই অপশানে ক্লিক করার পর এই দুটোকে যদি আমি টিক দিয়ে দিই, টিক দেওয়ার পর এর নিচে এই অপশানটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আমি ওকে করে দিই, রেকর্ডিং মোডে আছে বলে একটা অসুবিধা হচ্ছে, যদি ওকে করে দিই তারপরে এটাকে আমি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার দুটো ছবি দেখুন এখানে দেখুন আমার মার্জ হয়ে গেল, দেখলেন এখানে কিন্তু আমার মার্জ হয়ে গেল। এখানে দেখুন যে গ্রিলটা আছে বক্সে, এটার ওপর কাজ কি, কোনো ছবিকে যদি বা লেখাকে ঠিক মিডিল পজিশনে নিয়ে আসতে চান তাহলে এটা ব্যবহার করে খুব সুন্দরভাবে ফিক্সড করা হয়। তারপরে চলে আসুন এখানে এই যে ডবল কমা ক্লন চিহ্নটা আছে, এটার ওপর ক্লিক করলে অনেকগুলো লেখা কিন্তু আপনাকে ডিফল্ট হিসাবে এই সফটওয়্যার থেকে দিয়েছে, এই লেখাগুলো কিন্তু আপনি টেক্সটগুলো ইউজ করতে পারেন। তা আমি এটা কেটে দিলাম। তারপরে এদিকে ডান দিকে দেখুন চলে আসুন, এখানে আছে থ্রি ডটে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক কিছু ছবি তৈরি করা হবে, ফুল স্ক্রিন করা হবে। তারপরে এখানে এক্সপোর্ট ইমেজ, ইমেজ সাইজ, তারপরে এখানে অনেক কিছুই অপশন আছে, ফ্লিপ ফাইল। এই ফ্লিপ ফাইলটা আমি দেখাচ্ছি একটু পরে। এখানে তখন ইমেজ সাইজ, তাহলে আমি এখানে ইমেজ সাইজ যদি ক্লিক করি, ক্লিক করার পর এখন কাস্টম ইমেজ চলে আসে 1/1, এটা ডিফল্ট হিসাবে থাকে। এরাতে যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন কিন্তু এখানে খুলে যাবে। এখানে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে পারবেন, ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারবেন, তারপরে ফেসবুকের কভার আর্ট তৈরি করতে পারবেন, টুইটারের হার্ড সাইজ তৈরি করতে পারবেন, গুগল প্লাসের কভার ফটো তৈরি করতে পারবেন। এখানে কিন্তু পুরো সেটিংস করা আছে। এখানে ইউটিউব থাম্বনেলও আমি তৈরি করতে পারি, ঠিক আছে। ইউটিউব থাম্বনেল সাইজ কিন্তু আমার হয়ে গেল। তারপরে এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে কপি করতে পারবেন, এটাও টু ব্যাক ফ্রন্ট, ওইটা রোটেট, ওইটা একই কাজ আমি যেগুলো আগে আপনাদেরকে দেখালাম। এটা আমি ব্যাকে চলে এলাম। তারপরে এখানে চলে আসুন এই যে সেভ অপশানে, এই সেভ অপশনে চলে আসুন। সেভ অপশনে এসে এখানে দেখুন প্রজেক্ট এস সেভ, এই প্রজেক্ট এস সেভ এটার আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটা প্রজেক্ট নেম দিয়ে দেন, আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি আবুল লিখে দিলাম। লিখে দিয়ে এখানে লিখে দিয়ে বড় হাতে নিচ্ছে না, এখানে স্মল লেটারে লিখতে হবে। লিখে দিয়ে এখানে আমি ওকে করে দিলাম, আরেকবার ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর একটা আমাকে অ্যাড দিয়ে দিয়েছে, যেহেতু এটা প্লে স্টোরে ফ্রি সফটওয়্যার, এত ভালো একটা সফটওয়্যার, অ্যাড তো দেখতেই হবে, কিছু করার নেই, দেখলেও অসুবিধা নেই। তো দেখবেন যেটা আমি ফার্স্টে আগে যেটা বলেছিলাম দেখাচ্ছি সেই অপশানে চলে আসি। এই যে মাই প্রজেক্ট, প্রথমে যেটা আপনাকে বলেছিলাম মাই প্রজেক্টের কাজটা কী, মাই প্রজেক্টের কাজ হচ্ছে এখন ওইখানে যে আমি প্রজেক্টটা সেভ করলাম, ওই সেভ প্রজেক্টটা এখানে মাই প্রজেক্টে আপনি এখানে দেখতে পাবেন, দেখেছেন এই যে আবুল নামে যে প্রজেক্টটা আছে এটা আমি এখনই আপনাদেরকে যেটা সেভ করলাম সেই প্রজেক্টটা এখানে চলে এলো। এইটাকে যদি আমি টাচ করেন, টাচ করার পর ওই প্রজেক্টটাতে আপনি আবার নতুন করে কাজ করতে পারবেন। যদি কোনো কিছু অপশন ভুল থাকে, কোনো কোনো সেটিংস ভুল থাকে, নাম ভুল থাকে, তাহলে এখান থেকে আপনি অনায়াসে কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন। তারপরে আবার এটাতে টাচ করার পর নিচে দেখুন সেভ ইমেজ, এই সেভ ইমেজে ক্লিক করার পর এখন কাস্টম উপরে কিন্তু জেপিজি হয়ে আছে, ওখানে চেঞ্জ করলে এখানে কিন্তু আপনি পিএনজিও তৈরি করতে পারেন। তো আমি পিএনজি এখন করছি না, এখানে কাস্টম, কাস্টম যদি ক্লিক করেন, ক্লিক করার পর অনেকগুলো দেখুন অপশন এখানে চলে এসছে, ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। এখানে যদি আপনি আলট্রা কোয়ালিটি সেট করেন, সেট করলে কী হবে, আপনার যে ছবিটা সেভ হবে এই ছবিটা কিন্তু ফাটবে না, একদম পুরো এইচডি কোয়ালিটিতে সেভ হবে। এটাকে আমি আলট্রা কোয়ালিটিতে সেভ করে নিলাম এবং আমার সেভ হচ্ছে। তা আশা করি পিক্সেল ল্যাবের সমস্ত সেটিং আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার একটু উৎসাহিত বাড়িয়ে দেবেন, যাতে পরবর্তী আবার আরও কোনো নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আজকে পর্যন্তই, আবার দেখা হবে পরদিন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।